ভিউয়ার্স, আপনারা সবাই ভালো করেই জানেন যে বর্তমানে যদি আপনার কাছে প্যান কার্ড থাকে তো সেই প্যান কার্ডের সাথে আধার কার্ডকে লিংক করাতে হবে। তো যদি আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক করানো না থাকে সেক্ষেত্রে বর্তমানে আপনাকে 1000 টাকার ফাইন পেমেন্ট করতে হবে, এবং 1000 টাকার ফাইন পেমেন্ট করেই কিন্তু আপনারা এই লিংকের কাজটি করাতে পারবেন। এখন বলতে পারেন যে আমি যদি আমার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক না করাই তাহলে কী হবে। যদি আপনি আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ডকে লিঙ্ক না করান সেক্ষেত্রে আপনার প্যান কার্ডটি ডিসেবল হয়ে যেতে পারে, পারমানেন্টলি বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে সেই প্যান কার্ড দিয়ে আপনার যা যা কিছু করা থাকবে কিন্তু সেগুলো কিন্তু আপনার প্রবলেম হয়ে যাবে, এবং পরবর্তী সময়ে কিন্তু আপনি নতুন করে আর প্যান কার্ডও বানাতে পারবেন না। তো এই জন্য কিন্তু আপনাদেরকে সবাইকে কিন্তু প্যান কার্ডের সাথে আধার কার্ডকে লিঙ্ক করাতে হবে। এবার আমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে আসি, যে এই যে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে গিয়ে অনেক মানুষ রয়েছেন যারা ভুল ডিসিশন নিয়ে ফেলছেন, 1000 টাকা পেনাল্টি দেওয়ার ভয়ে এমন কিছু রাস্তা বেছে নিচ্ছেন যার পরে এখন তো তারা কিছু বুঝতে পারছে না, কিন্তু ইন ফিউচার পরবর্তী সময়ে কিন্তু তাদের 10,000 টাকা পর্যন্ত এখানে জরিমানা হয়ে যেতে পারে, ইভেন তার জেল পর্যন্ত হতে পারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব যে যারা প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে গিয়ে 1000 টাকা পেনাল্টি দেওয়ার ভয়ে বিকল্প কিছু রাস্তা বেছে নিচ্ছেন, সেই সমস্ত রাস্তা থেকে আপনারা সেই সমস্ত রাস্তা যাতে আপনারা না যান, ঠিক আছে, সেই সমস্ত বিষয় নিয়ে ফুল আপডেট দেবে। এবং আপনারা 1000 টাকা পেনাল্টি দেওয়ার ভয় যদি অন্য কোনো রাস্তা বেছে নেন তো সেক্ষেত্রে আপনাদের কী কী এখানে প্রবলেম হতে পারে, এই নিয়েই কিন্তু থাকছে আজকে আমাদের পুরো বন্ধুরা বিস্তারিত ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই আপনাকে রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে নিন ভবিষ্যতে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। তো দেখুন, প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য 1000 টাকা পেনাল্টি ফাইন দেওয়ার ভয়ে অনেকে কী করছেন, যখন কোনো দোকানে যাচ্ছেন বা কোনো সাইবার ক্যাফেতে যাচ্ছেন সেখানে গিয়ে যখন বলছে যে আমার প্যান কার্ডের সাথে আধার কার্ডটা লিঙ্ক করিয়ে দেন, তো তখন সাইবার ক্যাফে বা দোকানদাররা বলছে যে আপনি কেন 1000 টাকা দিয়ে ফালতু ফালতু আপনি লিঙ্ক করাতে যাবেন, আপনি এক কাজ করুন, আপনার তো প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা নেই, তো স্বাভাবিকভাবেই আপনি আপনার আধার কার্ড দিয়ে আর একটা প্যান কার্ড করে নিতে পারবেন, তাই বলে কিন্তু সেই কাস্টমারকে আর একটা প্যান কার্ড বানিয়ে দেওয়ার জন্য অ্যাপ্লাই করে দিচ্ছে। এই অবস্থায় আপনাদের দুটো প্রবলেম হবে, এক নম্বর হতে পারে প্যান কার্ডটা হয়ে যাচ্ছে, এবং দুই নম্বর হতে পারে যে প্যান কার্ডটা হচ্ছে না, অবজেকশন দিয়ে দিচ্ছে। দেখুন, এখানে যদি আপনারা এক নম্বরের কথা বলি, যে ধরুন প্যান কার্ড করলো, অ্যাপ্লাই করলো, আবেদন হয়ে গেল, প্যান কার্ডও সে আর একটা পেয়ে গেল, কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনাদের একটা বড় প্রবলেম হবে, কারণ একই ব্যক্তির নামে দুটো কিন্তু প্যান কার্ড হয়ে গেল, এবং একই ব্যক্তির নামে দুটো প্যান কার্ড রাখা কিন্তু সম্পূর্ণরূপে ইল্লিগাল। যদি কখনো আপনার আগের প্যান কার্ডটা আপনি কোনো একটা জায়গাতে ইউজ করে থাকেন, এবং তারপর যদি আপনি আবার নতুন প্যানটা করলেন সেটাও যদি আবার কোনো জায়গাতে ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু খুবই সহজেই আপনারা ইনকাম ট্যাক্সের কিন্তু আওতায় ওদের কিন্তু আপনারা ওদের ফ্যাসিংয়ের মধ্যে আপনি চলে আসবেন, এবং আপনাকে কিন্তু তারা নোটিশ পাঠাতে পারে আপনার বাড়িতে, এবং আপনাকে 10,000 টাকা পর্যন্ত ফাইন করতে পারে ডবল প্যান কার্ড রাখার জন্য, ইভেন আপনার এখানে জেল পর্যন্ত হতে পারে, ঠিক আছে। তো এই তো গেল একটা দিক। সেকেন্ড বলি যে আপনি ধরেন প্যান কার্ড আরেকটা অ্যাপ্লাই করে দিলেন, তো এই অবস্থায় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে প্যান কার্ড অ্যাপ্লাই করার পর কিন্তু প্যান কার্ডটা সেই রিটেলারের হয় না, মানে সেই কাস্টমারের হয় না, ওখানে স্ট্যাটাসে একটা অবজেকশন দিয়ে দেয়, বলে দেয় যে আপনার আধার কার্ড দিয়ে অলরেডি প্যান কার্ড করা রয়েছে, তাই নতুনভাবে কিন্তু আর প্যান কার্ড আপনার হবে না। তো এখানে আপনার একটা প্রশ্ন আমায় করতেই পারেন, যে একজন কাস্টমারের যে প্যান কার্ড বানিয়েছে আধার কার্ড দিয়ে কিন্তু তার আধার কার্ড লিঙ্ক হয়নি, তাহলে কেন আমরা নতুন আর একটা প্যান কার্ড এখানে বানাতে পারবো না, বা বানালে আমাদেরকে কেন এখানে বলে দিচ্ছে যে আপনার আধার কার্ড দিয়ে অলরেডি প্যান কার্ড করা রয়েছে। ওয়েল, এটা বোঝা খুবই সহজ। দেখুন, ওই কাস্টমারটা যখন তার প্যান কার্ডটা বানিয়েছিল, হয়তো তার প্যান কার্ডটা বানানোর সময় অনেকদিন আগের প্যান কার্ড হতে পারে, 1 নম্বর 3-4 বছর আগেকার প্যান কার্ড হবে, এবং সেই প্যান কার্ডটা কিন্তু তারা ফটো সাইন মানে ফর্ম ফিল আপ করে প্যান কার্ডটা করেছিল, ফর্মে তার ফটো দিয়েছিল, সিগনেচার করেছিল, সেভাবে কিন্তু প্যান কার্ডটা করা হয়েছিল, এবং তখন প্যান কার্ড করতে গেলে আধার কার্ড লাগতো, আধার কার্ড মানে মাস্ট দিতে হতো, আধার কার্ড দেওয়ার পরও পাশাপাশি তারা ভোটার কার্ড বা অন্যান্য ডকুমেন্টস দিয়েও কিন্তু প্যান কার্ড করতে পারতো। তো এক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে, যে সে প্যান কার্ড করার সময় আধার কার্ড দিয়েছে কিন্তু প্যান কার্ডের যাবতীয় ডিটেলস সে তার ভোটার কার্ড বা অন্য কোনো ডকুমেন্ট অনুযায়ী করেছে, তো এর ফলে কী হয়েছে, তার প্যান কার্ডটা তো হয়ে গেছে কিন্তু আধার কার্ডের সঙ্গে যেহেতু তার ডিটেলস ম্যাচ করেনি সেজন্য আধারের সাথে লিঙ্ক হয়নি, কিন্তু
সেই প্যান কার্ডের সাথে আধার নাম্বারটা অলরেডি ওখানে তাদের সার্ভারে রয়ে গেছে। এবার যখনই আপনি একটা প্যান কার্ড করবেন আধার নাম্বার দিয়ে, অটোমেটিকলি ফ্যাস করে নেবে, দ্বিতীয়বার করতে গেলেই বলে দেবে যে অলরেডি আপনার এখানে করা রয়েছে। তো এই প্রবলেমটাই কিন্তু আপনাদের সঙ্গে হচ্ছে। তাই আপনাদেরকে বলবো, আপনারা যদি প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হয় তাহলে অবশ্যই পেনাল্টি ফাইন পেমেন্ট করেই আপনারা লিঙ্ক করুন। আদার্স যে দুটো পদ্ধতি আপনাদেরকে বললাম এরকম অনেক করছে, তো এরকম যেন করবেন না। ওকে, আরেকটা এখানে আপনাদের মধ্যে ভুল ইনফরমেশন অনেকেই দিচ্ছে যে আমাদের তো প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা নেই, তাহলে আমরা যদি প্যান কার্ডের কারেকশনটা করে ফেলি, মানে সংশোধন, হয়তো আমি ফটো চেঞ্জ করলাম অথবা সিগনেচার চেঞ্জ করলাম, এই দুটোর মতো যদি করে ফেলি তাহলে তো আমার প্যান কার্ডটা লিঙ্ক হয়ে যাবে। ওয়েল, এক্ষেত্রেও কিন্তু আপনার প্যান কার্ডটা লিঙ্ক হবে না। যদি আপনার প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক না থাকে, এক নম্বর কথা হচ্ছে আপনি ইউটিআই থেকে তো আপনি কারেকশন করতেই পারবেন না। যদিও কারেকশন হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকমভাবে আধার কার্ড লিঙ্ক হবে না। সেকেন্ড হচ্ছে NSDL থেকে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কারেকশন হয়ে যাচ্ছে, তবে সেক্ষেত্রে কিন্তু লিঙ্ক হবে না, শুধু কারেকশনটাই হবে, লিঙ্ক হবে না। তাই ভিডিওর যেটা মূল বিষয় সেটা হচ্ছে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হলে কোনো বিকল্প পদ্ধতি নেই, কোনো বিকল্প রাস্তা নেই, আপনাকে 1000 টাকা ফাইন পেমেন্ট করেই লিঙ্ক করতে হবে, তাছাড়া কোনো আপনাদের এখানে উপায় নেই। ইউটিউবে যদি আপনাকে কেউ বলে যে ফ্রিতে লিঙ্ক করা হচ্ছে, ভিডিও দেখেই বুঝে যাবেন সেটা ফেক ভিডিও বা আপনাকে ভুল ইনফরমেশন দিচ্ছে, বা কেউ যদি বলে যে 500 টাকায় লিঙ্ক করে দেওয়া হবে সেটাও কিন্তু সম্পূর্ণরূপে ভুল। ওকে, সো যাই হোক বন্ধুরা, লিঙ্ক কীভাবে করতে হয় এ বিষয়ে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি আপনাদের সুবিধার জন্য। আমি ওপরের আই বটনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা দেওয়া থাকবে, কীভাবে লিঙ্ক করবেন নিজের থেকে নিজেরা আপনারা লিঙ্ক করতে পারবেন। তো সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, দেখে আপনারা খুবই ইজিলি লিঙ্ক করতে পারবেন। তো আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরবর্তী আর একটা ফ্রেশ ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।